আর মাত্র কয়েক ঘন্টা পরেই রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান, এতে যোগ দেবেন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে উপস্থিত থাকবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার প্রতিনিধিত্ব করবেন ফার্স্ট লেডি জিল বাইডেন। মাহবুব কামালের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানী কনসর্ট ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠেয় এ রাজকীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 2000-এরও বেশি অতিথি। বিশ্বের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেক অনুষ্ঠানে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও টনি ব্লেয়ারও থাকবেন অনুষ্ঠানে। এতে অংশ নিতে এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অনুষ্ঠানে দেখা যেতে পারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও, তবে উপস্থিত থাকতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে তার প্রতিনিধিত্ব করবেন ফার্স্ট লেডি জিল বাইডেন। অতিথির তালিকায় আরও থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস। তবে আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়া, বেলারুশ, মিয়ানমার, আফগানিস্তান, সিরিয়া, ভেনিজুয়েলা ও ইরানের নেতাদের। ঐতিহ্য ভেঙে বিদেশি রাজপরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। তাদের মধ্যে আছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিসিয়া, জাপানের ক্রাউন প্রিন্স আকিশিনো ও ক্রাউন প্রিন্সেস কিকো, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট ও প্রিন্সেস শার্লিন। রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের পাশাপাশি রাজার দুই ভাই বোন প্রিন্সেস রয়্যাল অ্যান ও এডিনবার্গের ডিউক এডওয়ার্ড সহ রাজা চার্লস ও রানী ক্যামিলার পরিবারের অনেক সদস্য অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনেক জল্পনা কল্পনার পর প্রিন্স হ্যারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নিশ্চিত করলেও সন্তানের জন্মদিনের কারণে থাকতে পারছেন না স্ত্রী মেগান মার্কেল। মাহবুব কামাল, নিউজ ডেস্ক, দেশ টিভি।